গারিনা ফ্রি ফায়ার 2020 সালের সব থেকে জনপ্রিয় গেমগুলির একটি। আপনি যদি আপনার আশেপাশে লক্ষ্য করেন তাহলেই দেখবেন ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক যুবকরা সবাই মজে আছে এই গেমে। সকলের প্রিয় এই গেম সম্বন্ধে কয়েকটি অজানা তথ্য আজ আমরা আপনাদের জানাবো। যেমন, ফ্রি ফায়ারে প্রতিদিনের ইনকাম কত, বয়া শব্দটি কী করে আসলো এবং ফ্রি ফায়ারে হাইস্ট কিল কত এই সম্বন্ধে। আমাদের আজকের ভিডিও শুরু করার আগে আমরা আপনাদের জানিয়ে রাখি, ফ্রি ফায়ারের জন্মের ইতিহাস নিয়ে আমরা আগেও একটি ভিডিও বানিয়েছি, ভিডিও ডিসক্রিপশানে আমরা লিংক দিয়ে রাখলাম। আপনারা যদি দেখতে ইচ্ছুক হন তাহলে লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই গেমটি বানিয়েছে গারিনা নামক সিঙ্গাপুরের একটি কোম্পানি, সেই জন্যই এই গেমের পুরো নাম গারিনা ফ্রি ফায়ার। গারিনা শব্দটি তৈরি হয়েছে দুটি শব্দের মিশ্রণে, গ্লোবাল আর অ্যারিনা, দুটোকে একসাথে যোগ করে তৈরি গারিনা। ফ্রি ফায়ার গেমটি কেন বানানো হয়েছিল জানেন? 2017 সালে ফরেস্ট লি, যিনি গেমটি তৈরি করেছেন, তিনি কম্পিউটারে পাবজি গেমটি দেখে ইমপ্রেস হন। পাবজি গেম তখনও মোবাইলের জন্য রিলিজ করা হয়নি। যাই হোক, ফরেস্টলি পাবজি গেম দেখে ইমপ্রেস হয়ে ঠিক করে পাবজির মতোই একটি গেম মোবাইলের জন্য তৈরি করবেন। যেমন ভাবা তেমন কাজ, খুবই কম সময়ে, মাত্র 4 থেকে 5 মাসের মধ্যেই এই গেমটি তৈরি হয়ে যায়। এরপর 4ই ডিসেম্বর 2017 সালে এই গেমকে প্লে স্টোর আর অ্যাপ স্টোরে লঞ্চ করা হয়। এই গেমটির ছোট সাইজ, কম র্যামওয়ালা ফোনের সাপোর্ট এবং উন্নত মানের গ্রাফিক্সের জন্য খুবই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে সকলের কাছে। আপনাদের সকলের মনে কখনো না কখনো এই প্রশ্ন নিশ্চয়ই এসেছে, ফ্রি ফায়ার গেমের ইনকাম কত? আপনারা যে গেম খেলেন তা থেকে কোম্পানি কত টাকা ইনকাম করে? এই গেম প্রতি মাসে 45 কোটি টাকার মতো ইনকাম করে, অর্থাৎ বছরে প্রায় মিনিমাম 550 কোটি টাকা, আর দিনে প্রায় 1.5 কোটি টাকার মতো ইনকাম করে। ইনকামের এই অঙ্কটি এক থাকে না, এটি পরিবর্তিত হয়। আমাদের দেওয়া এই তথ্যটি ফ্রি ফায়ারের মিনিমাম ইনকাম বলতে পারেন। আগের তথ্যতে আমরা আপনাদের জানালাম ফ্রি ফায়ার কত ইনকাম করে, এবার আমরা আপনাদের জানাবো ফ্রি ফায়ার কীভাবে ইনকাম করে। আপনি যখন ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলা শুরু করবেন তখন আপনাকে সিম্পল প্ল্যাটফর্ম এবং প্লেয়ার দেওয়া হবে। এরপর আপনার প্লেয়ারকে মডিফাই করার জন্য বা নতুন কোনো ক্যারেক্টার আনলক করতে চাইলে আপনাকে টপ আপ বা রিচার্জ করাতে হবে। এছাড়াও অনেকে ভিআইপি মেম্বারশিপ কেনে পয়সার বিনিময়ে। অনেক গেমার নিজের প্লেয়ারকে অন্যদের থেকে আলাদা দেখানোর জন্য হ্যাট, হেয়ার, স্যুট, মাস্ক, জুতো ইত্যাদি কেনে। এখান থেকেই ফ্রি ফায়ার পয়সা ইনকাম করে। এছাড়াও আপনি ডাটা ব্যবহার করে গেমটি যে খেলেন এবং গেমটির ডাউনলোড পিছু ফ্রি ফায়ার পয়সা ইনকাম করে থাকে। প্লে স্টোরে ফ্রি ফায়ারের ডাউনলোড 500 মিলিয়ন প্লাস, সেখানে পাবজি গেমের ডাউনলোড মাত্র 100 মিলিয়ন প্লাস। কিন্তু পাবজির থেকে ফ্রি ফায়ার এত এগিয়ে কেন ডাউনলোডে? এর কারণ হল, সব ধরনের ফোনের কথা মাথায় রেখে এই গেমটি বানানো হয়েছে। আপনার যদি কম র্যামযুক্ত ফোন হয় তাহলেও আপনি এই গেমটি খেলতে পারবেন। আর গেমটি সাইজে পাবজির থেকে ছোট হওয়ার কারণে আপনার ফোনের স্পেসও অনেকটাই সাশ্রয় হয়। এছাড়াও পাবজিতে 100 জন প্লেয়ারকে নিয়ে গেম খেলা শুরু হয়, আর গেম প্লে হয় 45 মিনিট ধরে। সেখানে ফ্রি ফায়ার 50 জন প্লেয়ারকে নিয়ে গেম শুরু করে, আর গেম প্লে হয় 15 মিনিটের। সময়ের সাশ্রয়কেও এই গেমকে পাবজির থেকে এগিয়ে যাওয়ার অন্যতম কারণ বলা যেতে পারে। অনেকেই বলে পাবজি গেমের কপি হলো ফ্রি ফায়ার। যদি আপনারও তাই মনে হয় তাহলে আসুন আপনার ডাউট আমরা ক্লিয়ার করে দিই। পাবজি গেমের কম্পিউটার ভার্সন আসে 2017 সালের মার্চ মাসে। এই গেম শুধুমাত্র কম্পিউটারেই খেলা যেত। এর ঠিক 9 মাস পরে, অর্থাৎ 4ই ডিসেম্বর 2017 সালে আসে ফ্রি ফায়ার অ্যান্ড্রয়েড ও iOS মোবাইল ফোনের জন্য। এর ঠিক 3 মাস পরে, অর্থাৎ 19শে মার্চ 2018 সালে পাবজি মোবাইল ফোনের জন্য লঞ্চ হয়। ফ্রি ফায়ারের মোবাইল ভার্সনের সফলতা দেখার পরেই পাবজি গেম মোবাইলের জন্য বানানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবার আপনারাই বলুন, ফ্রি ফায়ার পাবজি মোবাইলের কপি কী করে হতে পারে? তবে এটা বলতে পারেন, ফ্রি ফায়ার পাবজির PC ভার্সন থেকে ইন্সপায়ার হয়েছে। ফ্রি ফায়ারে হাই স্কিল কত জানেন? ফ্রি ফায়ারে হাই স্কিল হলো 32, যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নথিভুক্ত আছে। কিন্তু এই রেকর্ড কার দখলে সেটা জানা এখনও সম্ভব হয়নি।
এবার আসা যাক সব থেকে মজাদার তথ্যে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, ফ্রি ফায়ার গেমের শেষে বোয়া কেন লেখা আসে? আসলে দুটি কারণ আছে। প্রথম, বোয়া শব্দটি খুশি প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। যখন আপনি কোনো গেম খেলে জেতেন, তার যে খুশি সেটাই প্রকাশ করে বোয়া শব্দটি। দ্বিতীয়, পাবজিতে যেমন আপনি চিনলে চিকেন ডিনার পান, তেমনই বোয়া হলো বেলজিয়ামের জনপ্রিয় একটি খাবারের ডিশ, যা জেতার পর ফ্রি ফায়ারের প্লেয়ারদের দেওয়া হয়। অর্থাৎ বোয়া হলো একটি খাবার। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমন মজাদার তথ্য দিয়ে সাজানো ভিডিও নিয়ে হাজির হতে থাকি আপনাদের কাছে। ধন্যবাদ।